সুপ্রিয় দর্শক, আজ আপনাদের রান্না করে দেখাবো কাকি মাছের ভর্তা। দেখুন টাকি মাছগুলো দেশি টাকি মাছ, এটা কোনো চাষের নয়। সুপ্রিয় দর্শক, দেখুন মাছগুলোকে এরকম ভাবে কেটে নিবেন, কাটা ছাড়িয়ে নিবেন, তাহলে এটাকে বাটতে খুব সহজ হবে এবং মশলাও ভালো ঢুকবে। দেখুন কি সুন্দর হয়েছে মাছগুলো কাটা, একটু কাটাও নেই। রান্না করার জন্য কি কি প্রয়োজন দেখুন, শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মাছ, তেল, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, মাছগুলোকে হলুদ লবণ দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব।
মাছটাকে সুন্দর করে আলু ভর্তার মতো করে হাত দিয়ে মেখে নিতে হবে তাহলেই হয়ে গেল টাকি মাছের ভর্তা সুপ্রিয় দর্শক দেখুন হয়ে গেল রান্না করা টাকি মাছের ভর্তা